নমস্কার বন্ধুরা, এখন আমি জিদ্দার ব্যাপারে তিনখানা বড় বড় লেটেস্ট আপডেট দেব। একদম ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আবারও জিদ্দা এবং মিঠুনদাকে দুজন একসঙ্গে মানে বড় পর্দায় মানে স্ক্রিন শেয়ার করতে আমরা দেখতে পাবো। তো এটা কোনো সিনেমা নয়, এটা হতে চলেছে স্টার জলসার ড্যান্স বাংলা ড্যান্সের যে প্রোগ্রাম সেটার সিজন 2-এ। তো জিদ্দাকে দেখা যাবে অ্যাজ এ বিচারকের ক্যারেক্টারে, মিঠুনদাকে MG-র ক্যারেক্টারে, এবং সাথে থাকবে শুভশ্রীদি। এই তিনজন কিন্তু থাকতে চলেছেন। এবার হচ্ছে গোবিন্দা স্যার থাকবেন কি থাকবে না সেটা আপাতত জানা যায়নি, তবে জিদ্দা এবং মিঠুনদাকে একসঙ্গে মানে হাদ্দাহাদ্দি মুখোমুখি সেই মানে এনজয় করার আনন্দ, ঠাট্টা তামাশা, নিজেদের মধ্যে বিভিন্ন সিনেমা নিয়ে কথাবার্তা, সেগুলো দেখতে পাবো, তো খুব আনন্দের ব্যাপার। তো এটা কিন্তু সত্যি দরকার ছিল। তো এই প্রোগ্রামটা শুরু হতে চলেছে মার্চের 1 উইক থেকে, এখন অব্দি যেটুকু খবর। তো তোমরা খবরটা আপাতত কোনো ফ্যান ক্লাব বা পেজ থেকে পাওনি, সবার আগে আমি কিন্তু দিলাম। তো তাদের যুদ্ধ সিনেমা যেটা আমাদের এখনো মানে বারবার দেখতে ইচ্ছা করে, টিভিতে যখন দেয় না মানুষরা খাওয়া স্নান ঘুম বন্ধ করে দিয়ে মানে টিভির সামনে গিয়ে হাজির হয়, এবং 17-18 বছর আগে এই মুভিটা দেখার জন্য লোক মানে হলের দরজা জানালা চেয়ার ভেঙে দিত, টিকিট কাউন্টার মেরে ভাঙচুর করে দিত টিকিটের জন্য, হলের বাইরে লোক আবির মেখে নাচানাচি করতো। তো সেই ব্যাপারটা কোথায় গিয়ে আমরা নস্টালজিক যে একটা স্মৃতি ফিরে তো পাচ্ছি। তো হ্যাট স্যালুট জিদ্দা এবং মিথুন দাকে। তো এটা ছিল একটা গরম গরম খবর। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে চেঙ্গিস। তো চেঙ্গিসের টিজার কবে আসবে? 30 নভেম্বর অনেকেই জানো, তো আমি খবরটা দিয়েছিলাম, কিন্তু চেঙ্গিস কখন আসবে মানে সময়টা কি জানো? চেঙ্গিসের টিজার আসতে চলেছে 30 নভেম্বর বিকেল 4টের সময়। ইয়েস, ঠিক বিকেল 4টের সময়। তো টিজারের মধ্যে কি কি চমক থাকবে তো তোমাদের বলে দেই। টিজারের ভিতরে জিদ্দার মুখে কিছু গরম গরম ডায়লগ এখানে কিন্তু শুনতে পাবো, সেরকম নাকি মেকিং করা হচ্ছে, সাথে মানে টান টান BGM। তো অ্যাকশনের যে BGM যেরকম রাবণে ছিল সেই BGMও দেখানো হবে, যেটা দেখলে নাকি আমাদের গা নাকি মানে গায়ে যে লোমগুলো সেগুলো নাকি খাড়া হয়ে যাবে, এরকম BGM নাকি, যেটা ভয়ানক একটা মারাত্মক আতঙ্কের সৃষ্টি করবে। মানে BGMটা বস লেভেলের হতে চলেছে, এবং সাথে তো একটা জিদ্দার মানে সেই যে মুখের যে একটা গ্লামার, যে কিউনেস মানে মুখের যে কাটিং সেটাও দেখানো হবে। তো অ্যাকশনের মান সব কিছুই থাকবে। তো দেখা যাক কি হয়। তো বোম ব্লাস্ট হতে চলেছে আবারও, সোশ্যাল মিডিয়াতে সমস্ত রেকর্ড ব্রেক করতে চলেছে। তো লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে তো চেঙ্গিসের তো টিজার আসতে চলেছে 30 নভেম্বর জিদ্দার জন্মদিন উপলক্ষে। এবছর কিন্তু দুখানা মানে আপডেট আসবে চেঙ্গিসের পাশাপাশি, নতুন একটা অ্যাকশন মানে কমার্শিয়াল ফিল্ম, তো সেইটারও নাকি অফিসিয়াল মানে ফার্স্ট লুক পোস্টার আসতে চলেছে 30 নভেম্বর। তো ওইটা নাকি রাত্রেবেলার দিকে আসবে। তো এটা হচ্ছে কোন সিনেমার পোস্টার? তো আমার যতদূর ধারণা বস 3। তার কারণ হচ্ছে যে বস 3-র কিন্তু জিদ্দা কিন্তু রীতিমতো গল্প লেখা কমপ্লিট করে ফেলেছেন অনেকদিন আগে, কাস্টিং ডিপার্টমেন্ট পরিচালক সব কিছু ঠিকঠাক হয়ে আছে। এমনকি জিদ্দা বেশ কিছুদিন আগে লাইভে তিনি বলেছিলেন যে বস 3 নাকি খুব শীঘ্রই নিয়ে আসবে। তো হতে পারে এটা বস 3-র অফিসিয়াল ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট হতে পারে, আমার তো মন বলছে। তো হলে তো বস মানে এর থেকে আনন্দের খবর আর এর থেকে ভালো মানে হিরো মানে নেই বললেই চলে। কমার্শিয়ালের দিক থেকে বস জিদ্দাকে মানে কোটি কোটি প্রণাম। তো তোমাদেরকে এটা নিয়ে কি মানে এই মানে বিষয়টা নিয়ে কি বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেশি বেশি করে। টাটা।